আমরা এই মুহূর্তে আছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুখলি ইউনিয়নে অনেকেই জানেন নানান সময়ে এই ইংরেজরা এই ভূমি যে দাস হিসাবে আমাদেরকে অত্যাচার করে আসছে আঠারোশো দশ থেকে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে পর্যন্ত বাংলায় নীলের চাষ উন্নতির চরম শেখরে উঠেছিল নীলকুঠি প্রবেশের পথ সুপরিচিত যাদের ছিল এই অঞ্চলে যারা থাকে এই যে প্রবেশের পথ এটা আপনারা একটা কাঁচা রাস্তা তো এটা দেখলেই বুঝতে পারবেন এখানে আসলে মূল ভবনটি এখানেই সেটা এটা মূলত দুইতলা বিশিষ্ট একটা ভবন ছিল কাছে গিয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো আমরা এই মুহূর্তে আছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুখলি ইউনিয়নে উনিশ শতকের প্রথম প্রথম ভাগে যে শিল্প বিপ্লবের ফলে যেখানে বস্ত্র শিল্পে নীলের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল এই সময়ে নীলের ব্যবসা হয়ে উঠেছিল লাভজনক ইংরেজরা নীল চাষের যে নীল উৎপাদনে তৎকালীন বাংলায় সামানতান্ত্রিক তান্ত্রিক শোষণ প্রক্রিয়া চালু করে আসলে এই শোষণ প্রক্রিয়াটা যেভাবে চালু করেছিল সেটাই তারই ধারাবাহিকতা যেভাবে নির্যাতন আসলে চাল চালানো হয়েছে বাংলার যে শ্রমিকদের উপরে তারই ধারাবাহিকতাই এর জব এর জবরদস্তিমূলক যে চুক্তির প্রচলন করেছিল এই চুক্তির পরিণতিতে কৃষকরা হয়েছিল ভূমিদাস এই ভূমিদাসের বিষয়টি আপনারা অনেকেই জানেন নানান সময়ে এই ইংরেজরা এই ভূমি যে দাস হিসাবে আমাদেরকে অত্যাচার করে আসছে আঠারোশো দশ থেকে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে পর্যন্ত বাংলায় নীলের চাষ উন্নতির চরম শেখরে উঠেছিল এটা আসলে হয়েছিল তখনকার সময়ে পরবর্তী সময়ে আঠারোশো উনষাট উনষাট খ্রিস্টাব্দে কৃষকরা বিদ্রোহ ঘোষণা করে যখন এই বিদ্রোহ ঘোষণা করে নীল চাষিরা তখন এই কাজ আসলে তখন নীল চাষের উপরে একটা প্রচুর রকম একটা প্রভাব পড়ে কুঠিয়ালরা কৃষকদের উৎকৃষ্ট জমিতে নীল বুনতে বাধ্য করত নীল ছাড়া অন্য কোনো শস্য উৎপাদন করতে পারতেন না তারা টাকা নেওয়ার সময় শর্ত সাপেক্ষ চুক্তিপত্রে টিপসই দিতে হতো চুক্তি অনুযায়ী কাজ না করলে চাষির উপর চালানো হতো অকথ্য অত্যাচার নির্যাতন অত্যাচারের মাত্রায় এত অধিক পরিমাণে বেড়ে গিয়েছিল তারা দেশীয় জমিদার এবং রায়দের মানুষ বলে গণ্যই করত না এই ভবনটি দুইটালা বিশিষ্ট একটি ভবন ছিল তার পরিপ্রেক্ষিতে এখন যে ধ্বংসস্তূপ আর কি পরিণত হয়েছে তো এখনও কালের সাক্ষী হয়ে এখনো এই নীলকুঠি কিছুটা আপনারা দেখতে পারছেন খুবই সুন্দর একটি জায়গা ছিল ধন্যবাদ